আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। মানে যে অবস্থায় থাকি না কেন, ভালো থাকা বলাটা এই জন্য উচিত, কারণ যিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন উনি বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর পরীক্ষাটা সবসময় তিক্তই হয়, পরীক্ষার ফল যখন পাওয়া যায় তখন সুন্দর হয়। আর আজ এমন একটা পরীক্ষা কেন্দ্রে বসে কথা বলতেছি যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট শিক্ষাপদ, যাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলে। যে বিশ্ববিদ্যালয়ে এসে সবচেয়ে সুন্দর লাগলো, এসে দেখলাম পাখি, অনেক পাখি আসছে। তো চিন্তা করলাম পাখিগুলি তারা যে দেশ থেকে আসছে সে দেশ থেকে এই দেশে আসতে কোনো ভিসা লাগেনি, ওয়েদার চেঞ্জ হয়েছে, তার জন্য উত্তম যে জায়গাটা সেই জায়গাটা থাকার জন্যই সে আসছে। তো যে পাখিদের ভিতরে এই বুস্টটা আছে, যে পাখিরা আবার কিছুদিন পর এখান থেকে চলে যাবে, যে পাখিরা এখানে আসছে তাদের খাদ্যের কোথায় কী আছে না আছে, খাদ্য গুদাম কোথায় আছে, খাদ্যমন্ত্রী কোথায় আছে জানতো না বা জানে না, তো তাদের এটা বিশ্বাস। এবং তাদের যিনি সৃষ্টি করেছেন উনি যখন ওনাদের মেধার ভিতরে এই জিনিসগুলিকে দান করেছেন তখন ওরা বিশ্বাস করে এবং জানে যে আমরা যেখানে যাবো সেখানে আমাদের সব ব্যবস্থা আছে, যদি আমরা তাদেরকে মেরে কেটে না খাই। খাওয়াটা অন্যায় কিনা জানি না, তবে খাওয়ার জন্যই তো সব কিছু সৃষ্টি, তবে খাওয়াটার ভিতরে সৌন্দর্য থাকা উচিত। আর সেই সৌন্দর্য অনুযায়ী যদি আমরা খাই, আমার মনে হয় না যিনি সৃষ্টি করে যিনি ভালোবাসা দিয়ে এদেরকে এখানে পাঠিয়েছেন তিনি কোনো ভুল করতেন, ভুল কারণে এখানে পাঠিয়েছেন। যাই হোক, তাই আমি সকলের কাছে আজকে এই পাখির থেকে শিক্ষা নিয়ে অনুরোধ করতেছি। পাখি তো সামান্য মেধা, তার মাথাটা ছোট, মেধাই বা কতটুকু, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা। দেশের এই বর্তমান মুহূর্তে কেন যেন আমার কাছে মনে হলো যে সামনে এমন দিন আসতেছে যে আমরা গোরস্থানগুলিকে আলাদা করে ফেলব। জানাজার সিস্টেম হয়তো আলাদা হয়ে যেতে পারে, কিন্তু আমাদের কোরআন এক, ফর্চুনেটলি এখনও রবিউল আউয়াল মাস চলতেছে। তাই আজকে আমি সকলের কাছে অনুরোধ করতে চাই, এদেশের গরিব শ্রমজীবী যারা শ্রম করে আমাদেরকে বিদেশ থেকে অর্থ এনে দেয়, এদেশের যুব সমাজ যারা বেকার রয়েছেন, এদেশের যারা রাস্তাঘাট পরিষ্কার করে আমাদেরকে সুন্দর রেখেছেন, এদেশের কর্মজীবী মানুষ যাদের কর্মের কারণে আজও আমরা সুন্দর এবং সঠিক কিছুটা পথ নির্দেশনা দেখতে পাচ্ছি, ঠিক সেই মুহূর্তে কম্বল বিতরণ আর কিছু খাদ্য খাইয়ে দেশের সমস্যার সমাধান হবে বলে মনে করি না। তবে যারা এই কাজটা করতেছেন তাদেরকে আমি করতে মানা করতেছি না, আমরা সকলেরই করা উচিত। বাট আমাদেরকে প্রথমে নির্ধারণ করতে হবে আমরা আসলে কী চাই। আর যদি শান্তি চেয়েই থাকি তাহলে এই পাখিগুলি আমাদেরকে যেভাবে এক দেশ থেকে অন্য দেশে এসে সব কিছু দেখাই দিচ্ছে, ঠিক অনুরূপভাবে আমি বিশ্বাস করি আমরা যদি একবার ডিসিশন নিতে পারি আমরা কী চাই, তাহলে আমাদের কোনো দল থাকবে না, দল হবে একটা। কারণ জন্মের নিয়ম, মৃত্যুর নিয়ম, কবরে যাওয়ার নিয়ম আর শেষে নাম এসে ডেড বডি হওয়ার নিয়ম, কি বিশ্বাসী কি অবিশ্বাসী, সবার জন্য যখন এক, তখন আসুন না আরেকবার আমরা সকলে মিলে যুব সমাজের কাছে অনুরোধ করতেছি, ভুলে যাও সব কিছু দলাদলি, মৃত্যুতে যখন এক, কবরে যখন এক, জানাজায় যখন এক, তাহলে কি আমরা এটার পার্থক্যর জন্য অপেক্ষা করতেছি? তাই এটাকে মিলন ধরেই এখন পিছন দিকে এসে সামনের মিলগুলিকে, অমিলগুলিকে ভেঙে আমরা মিলের সৃষ্টি করব। আর এটা ঘরে বসে থাকলে হবে না, সেটা আমাদেরকে বের হতে হবে, আমাদেরকে একটি ছত্রছায়ায় আসতে হবে। আর সেটার জন্য আমার কাছে মনে হয় উত্তম স্থান এই দেশ। একটি ইচ্ছাই দেবে শান্তি, ইংলিশে বলে AIDESH, অ্যান ইন্টেনশন ডেভেলপ সোসাইটির হ্যাপিনেস, লেট আস বিল্ড দ্য ব্রিজ ব্রেক দ্য ওয়ালস। ধন্যবাদ সকলকে, কথায় ভুল বললে মাফ চাই, তবে দেশের এই অশান্তময় মুহূর্তে শান্তি পেতে হলে আমাদেরকে এক হতে হবে। আর এই দুর্নীতিকে বলতে হবে আপনারা মা, আপনারা ঘরে বসে এখন আমাদের খালি বলেন, বাকি কাজ আমরা করে নিয়ে যাব ইনশাল্লাহ। আসো সেই জায়গায় আমরা সকলে জড়ো হই, ভুল বললে মাফ চাই আর সঠিক বললে বাকিটা জানার জন্যে eidesh.org, www.eidesh.org। ভুলটা নিব না, শুদ্ধটা নিয়ে একসঙ্গে মিল হব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।